দর্শক, স্বাগত লাংকাউয়ের দ্বিতীয় পর্বে। ইগল স্কোয়ার লাংকাউয়ে আগত টুরিস্টদের কাছে অন্যতম আকর্ষণীয় স্থান। লাংকাউয়ে অর্থাৎ হলুদ বাদামি ইগল। আর এই ইগলের ভাস্কর্যটি কত বিশাল আর কত সুন্দর তা কাছে থেকে দেখলেই বোঝা যায়। পেনাং হয়ে যারা ফেরিতে করে লাংকাউয়ে আসেন, এটা তাদের এন্ট্রি পয়েন্ট। ইগল স্কোয়ার ঘুরে ক্লান্ত হয়ে গেলে এখানে আছে ছোটখাটো শপিং, স্ন্যাক্স ও বসে বিশ্রাম নেয়ার ব্যবস্থা। এর ইগলের দিকটায় কোনো দেয়াল নেই, তাই এখানে বসে ইগলের ভাস্কর্য ও দূরে নীল সবুজ পাহাড়ের সৌন্দর্য উপভোগ করা যায়। পরবর্তী ভ্রমণে আপনাদেরও আমাদের সঙ্গী হিসেবে চাই। আপনার আগ্রহের কথা জানার কমেন্ট সেকশনে অথবা ইনবক্সে। আমাদের পরবর্তী ভ্রমণ 14-18 ডিসেম্বর 2018, ব্যাংকক ও পাতায়া। লাংকাউয়ের পরের পর্বে দেখুন কেনাং বীচের সৌন্দর্য।